فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ. وعليكم السلام ورحمة الله وبركاته. شمان نتو ديني بون جن دي سرن جي بارير بيتر اندوكار كوري شوا دابكينا আপনার বিষয়টি বাড়ির ভিতরে বললেন বা বলা দরকার ছিল ঘরে বা আপনি যে রুমে থাকেন সেই রুমের বাতি বন্ধ করিয়ে শোয়া কেমন? বাড়ি এখানে কথাটা কেন আসতো আমি বুঝতে পারি নাই। বাড়িতে যদি নাকি উদ্দেশ্য হয় হেফাজত করা, লাইট জ্বলা থাকলে, আলো থাকলে বাইরে, তাহলে বিভিন্ন ধরনের আক্রমণ থেকে রক্ষা পাবে, এটা তো সমস্যা নেই। তবে আমরা বলবো ঘরের ভিতর বা আপনি যে রুমে ঘুমাইতেছেন সেখানে আপনি বাতি জ্বালিয়ে ঘুমাবেন নাকি বন্ধ করে ঘুমাবেন, এ বিষয়ে শরীরের নির্দেশ নাকি? সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে একটা হাদিস আছে, আগলিকুল আবওয়াবা ওয়া আকবুস সিকা ওয়া আকফিউ আল ইনা ওয়া আদফিউল মিসবাহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশাদ, তোমরা ঘরের দরজাগুলোকে বন্ধ করে দিবে, রাত্রে যখন শুইবে তখন ঘরের দরজাগুলো বন্ধ থাকবে। আকবুস সিকা, ফানির পাত্রগুলো এগুলাকে ঢাকনা দিয়ে রাখবে। ও আকফিউ আল ইনা, বর্তন থালা বাসন এগুলাকে উপুত করিয়ে রাখবে। ও আকফিউল মিসবাহ, এবং তোমরা বাতি নিবিয়ে দিবে। তাহলে এই হাদিস দ্বারাই আমরা দেখতে পেলাম শোয়ার সময় বাতি বন্ধ করে দেওয়া শোয়া সুন্নত বা মুস্তাহাব। এখানে অনেকগুলো উপকার আছে, বাতি জ্বালানো অবস্থায় ঘুমাইলে ঘুমের যেই পরিতৃপ্তি এতটুকু হয় না, এবং চোখের যেই উপকার ঘুমের মাধ্যমে সেটা হয় না, এটা অনেক ব্যাঘাত হয়। তো এই জন্যে উচিত হচ্ছে বাতি নিভিয়ে ঘুমানো। তবে যদি কোনো ভিন্ন কোনো কারণ থাকে, যদি নাকি এখানে আলো না থাকে, কোনো একটা সমস্যা হইতে পারে, হঠাৎ করে রাতের মধ্যে সে ভয় পাইতে পারে, বা অন্য যদি কোনো কারণ থাকে, বিশেষ কোনো কারণ থাকে, নিশ্চিত কোনো বিশেষ কারণ থাকলে তখন যদি এটাকে জ্বালানো রাখে সমস্যা নেই। তবে বর্তমান জমানাতে যেহেতু তেলের বাতি জ্বালানো হয় না বা মোমের বাতি জ্বালানো হয় না, ইলেকট্রনিক্স বাতি জ্বালানো হয়, তাই এখানে আমরা অনেক সুযোগ সুবিধা বিভিন্নভাবে নিতে পারি। একেবারে সাধারণ আলো যেটা আমাদের চৌকি বা খাটের নিচে থাকবে, যে তাতে করে কোনো রকম আমরা জরুরত পূরণ করতে পারি, সেরকম আলো হলে কোনো সমস্যা নেই। একেবারে সরাসরি ফোকাস যেটা শোয়ার সময় চোখে আসে, এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বা হাদিসের দৃষ্টিকোণ থেকেও ঠিক না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ আলম হিসাব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। يا رب العالمين.